তো প্রিয় ছাত্রছাত্রী আজ আবারও একটি হেল্পফুল ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি তো আজকে আমরা আলোচনা করব যারা উচ্চ মাধ্যমিকে সংস্কৃত বিষয়টি যাদের রয়েছে তাদেরই আমরা আজকে গ্রামারের একটি পার্ট বাচ্চ প্রকরণ সেটি আলোচনা করব যদিও এটি পরীক্ষায় সেভাবে পড়ে না কিন্তু আমাদের গ্রামার বুঝতে গেলে এটা অবশ্যই জানতে হবে তাই এই বাচ্চ প্রকরণ শুরু করার পূর্বে যারা এই চ্যানেল নতুন সদস্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখন প্রেস করবে তো আলোচনা শুরু করা যাক তো আমাদের প্রথমেই জানতে হবে বাচ্চ কাকে বলে তো বাচ্চার সঙ্গে বলা হচ্ছে কোনো অভিধেয় বা বক্তব্য বিষয় যা মনের ভাব প্রকাশ করে তাকেই আমরা বাচ্চ বলবো অর্থাৎ কোনো অভিধেহ বা বক্তব্য বিষয়কেই আমরা বাচ্চ বলবো তো বাচ্চার প্রকারভেদ বাচ্চাকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করতে পারি না বাচ্চাকে প্রধানত আমরা চারটি ভাগে ভাগ করতে পারি আমরা সবাই জানি যেহেতু আমরা মাধ্যমিকে বাংলায় পড়েছিলাম তাই আমাদের বাচ্চ্য সবারই জানা রয়েছে তো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য এবং কর্ম তো এখানে একটি কথা বলা প্রয়োজন যেটা আমরা ইংরেজিতে গ্রামারে পড়ি ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ তো সেটাই হচ্ছে বাচ্চ্য পরিবর্তন তো সেখানে আমরা পেয়েছিলাম অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য এবং প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য তো এখানে আমরা সংস্কৃতি পেয়ে যাব আরও দুটি বাচ্য ভাব এবং কর্ম বাচ্য তো প্রথমেই চলে যাব আমরা কর্তৃবাচ্যে কর্তৃবাচ্যের সঙ্গে বলা হচ্ছে যে বাচ্চে ক্রিয়া প্রত্যক্ষভাবে কর্তার কথা প্রকাশ করে তাকে কর্তৃবাচ্য বলে অর্থাৎ এখানে যে বাচ্চে ক্রিয়া সরাসরি কর্তার কথা এখানে প্রকাশ করবে সেই বাচ্চকেই আমরা কি বলবো কর্তৃবাচ্য বলবো তো এরপরে আমরা চলে যাব মূল অংশে কর্তৃবাচ্যের বৈশিষ্ট্য বা নিয়মে কর্তৃবাচ্যের এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই আমরা বাচ্চ সম্পর্কে জানতে পারব এবং বাচ্চ জানলে আমরা সংস্কৃতি অনুবাদও করতে পারবো তাই এটা খুবই গুরুত্বপূর্ণ তো বৈশিষ্ট্যের প্রথমে বলা হচ্ছে কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় অর্থাৎ কর্তৃবাচ্যে কর্তা উক্ত তাই কর্তৃবাচ্যে কর্তা প্রধান হয় দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে কর্তৃবাচ্যে কর্তা প্রথমা কর্মে দ্বিতীয়া ও ক্রিয়া কর্তার অনুরূপ হয় অর্থাৎ কর্তা যে পুরুষ যে বচনে হয় ক্রিয়াপদও সেইরূপ হয় অর্থাৎ এখানে মনে রাখতে হবে কর্তৃবাচ্যের যে কর্তা সেই কর্তাতে সবসময় প্রথমা বিভক্তি হবে এবং কর্মে হবে দ্বিতীয়া বিভক্তি আর ক্রিয়াপদ যেটি থাকবে সেটি অবশ্যই কর্তার মতো হবে অর্থাৎ কর্তা যে পুরুষ যে বচন থাকবে ক্রিয়াপদও সেই পুরুষ সেই বচন হবে তো আমরা একটি উদাহরণ দিয়ে দেখাবো পরে তো তিন নম্বরে যেটা বলা হচ্ছে ক্রিয়াপদটি পরস্রম বিপদী হয় অর্থাৎ কর্তৃবাচ্যের ক্রিয়া কর্তৃবাচ্যের ক্রিয়াপত্রী কিন্তু সর্বদাই পরশ্রম হয় আমরা ইলেভেনে পড়েছিলাম শব্দরূপ ধাতুরূপ সেখানে আমাদের ছিল পরশ্রমীপদে এবং আত্মনি আত্মনিপদী ধাতু সেখানে পরশ্রমী প্রতিপদী ধাতু সম্পর্কে নিশ্চয়ই ধারণা রয়েছে তাই আর নতুন করে বলার কিছু নেই ক্রিয়াপত্রী পরশ্রমী হয় উদাহরণস্বরূপ কর্তৃপাচ্চার বলা হচ্ছে বালক চন্দ্রং পশ্যতি তো বালকহ চন্দ্রং পশ্যতি যেটা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ বালকের বিসর্গ রয়েছে অর্থাৎ এটাই হচ্ছে তোমাদের কর্তা কারণ ক্রিয়াকে প্রশ্ন করবে ক পশ্যতি উত্তর আসবে বালক অর্থাৎ বালক চাঁদ দেখছে যদি এর বাংলা বলি বালক চাঁদ দেখছে তাহলে কে চাঁদ দেখছে বালক বালক তাহলে কর্তা তাহলে ক্রিয়াটি সম্পন্ন করছে বালক তো সেই কর্তাই আমাদের প্রথমা বিভক্তি হয়েছে এবং এটা বুঝতে গেলে আমাদের অবশ্যই বালক যেহেতু পুংলিঙ্গ এবং অকারান্ত শব্দ তাই এটি নরশ শব্দের মতো হবে নর শব্দের প্রথম আর এক বচনে নর হয় বিসর্গ তাই এখানে বালকের বালক শব্দের প্রথম আর এক বচনে বালকের বিসর্গ হয়েছে অর্থাৎ এখানে প্রথম আর এক বচন হয়েছে চন্দ্রং চন্দ্রংটি কর্ম বালক কী দেখছে যদি ক্রিয়াকে প্রশ্ন করি কী দিয়ে তাহলে কর্ম আসবে তাহলে কর্ম হচ্ছে চন্দ্র এই চন্দ্রে কিন্তু দ্বিতীয় বিভক্তি রয়েছে চন্দ্রের অনুসার রয়েছে এটা পুংলিঙ্গ শব্দ এবং এর দ্বিতীয়ার এক বছনের রূপ এখানে দেওয়া হয়েছে তো এইভাবে আমরা কর্তৃবাচ্যের নিয়ম বললাম এবং তার উদাহরণটাকে বুঝিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাব কর্মবাচ্যে কর্মবাচ্যের সঙ্গে যাব যেখানে বলা হচ্ছে যে বাচ্ছে ক্রিয়া কর্মের কথাই প্রকাশ করে তাকে আমরা কর্মবাচ্য বলব অর্থাৎ যে বাচ্চে ক্রিয়া কর্মের কথাই প্রকাশ করবে এর বৈশিষ্ট্য স্বরূপ আমরা বলবো তারপরে আলোচনা করব উদাহরণ দিয়ে তো বাচ্চার প্রথম বৈশিষ্ট্যে বা নিয়মে বলা হচ্ছে কর্ম কর্মপ্রধান হয় অর্থাৎ এখানটায় কর্ম উক্ত কর্মবাচ্যে কর্ম উক্ত তাই কর্মপ্রধান হয় এবং দু নম্বরে বলা হচ্ছে কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া অর্থাৎ কর্তা এখানটায় অনুক্ত তাই কর্তায় তৃতীয়া এবং কর্ম উক্ত তাই নিয়মে বলা হচ্ছে কর্মে প্রথমা এবং ক্রিয়াপথ কর্মের অনুরূপ হবে অর্থাৎ কর্ম যে পুরুষ যে বচনে থাকবে ক্রিয়াপদও সেইরূপ এখানে হবে তো আর এর আরও একটি নিয়ম আমাদের রয়েছে তিন নম্বর নিয়ম যেখানে বলা হচ্ছে ক্রিয়াপদটি সর্বদা আত্মনিপদী হয় তো আমরা কর্তৃপাচ্যের নিয়মে দেখেছিলাম ক্রিয়াপদটি পরশনীপতি হয়েছিল এখানে কর্মবাচ্যের নিয়মে দেখছি যে ক্রিয়াপদটি এখানে হচ্ছে আত্মনিপদী এবং বলা হচ্ছে যে লট লোট লং বিদিল্লিং এই চারটি লকারের জক এর জ বা জফলা এর আগম ঘটে এই বাচ্চের উদাহরণে রয়েছে বালকেন চন্দ্র দৃশ্যতে যদি আমরা লক্ষ্য করে দেখি যে কর্তৃবাচ্যের উদাহরণে আমি বলেছিলাম বালক চন্দ্রং পশ্যতী তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কর্মবাচ্যের কর্তায় কিন্তু তৃতীয়া হয়েছে আগেও বলেছি নিয়মে এখানে কর্তা অনুক্ত তাই কর্তায় তৃতীয়া কর্ম উক্ত তাই কর্মে হয়েছে এখানে প্রথমা উক্ত অর্থাৎ প্রধান চন্দ্র বিসর্গ হয়েছে আর দৃশ্যতে বলা হয়েছিল যে দ্রিস জক লটতে এই হিসাবে এখানটায় জফলার আগম হয়েছে তাই এটা আত্মনিপথ্যের রূপে ব্যবহার করা হয়েছে কিন্তু আমরা জানি দৃশ ধাতু কিন্তু আত্মনিপদে নয় পরশ্রমিক কিন্তু এখানে জক দিয়ে আমরা এখানে জফলার আগম ঘটিয়েছি এরপরে আমরা চলে যাব ভাব বাচ্চে তো ভাব বাচ্চের যে সংজ্ঞা তাতে বলা হচ্ছে যে বাচ্চে ক্রিয়ার কথাই প্রধান বক্তব্য বিষয়ে তাকে ভাববাচ্য বলে অর্থাৎ এই বাচ্চে কর্ম নয় কর্তা নয় এখানে ক্রিয়ার কথাই কিন্তু প্রধান হবে প্রথমে আমরা বৈশিষ্ট্যে যাবো তারপর উদাহরণ দিয়ে বিশ্লেষণ করব বৈশিষ্ট্যের প্রথমেই বলা হচ্ছে যে ভাব বাচ্চে কর্তা অনুক্ত তাই কর্তায় তৃতীয় হয় অর্থাৎ আমরা কর্মবাচ্যেও দেখেছিলাম কর্তা অনুক্ত ছিল তাই কর্তায় তৃতীয়া হয়েছিল এক্ষেত্রেও দেখলাম কর্তা অনুক্ত তাই কর্তা এখানে তৃতীয় বিব্যক্তি হবে দু নম্বর নিয়মে বলা হচ্ছে ভাব বাচ্চে কর্ম থাকে না এই ভাব বাচ্চে কিন্তু আমরা কখনো কর্ম পাব না উদাহরণ বিশ্লেষণ করার সময় আমরা দেখে নেব তিন নম্বরে বলা হচ্ছে এই বাচ্চে ক্রিয়া প্রধান এবং সর্বদা ক্রিয়াপদটি প্রথম পুরুষ এক বচন হবে এটি হচ্ছে মনে রাখার বিষয় ভাব যে ভাব ক্রিয়া যেহেতু প্রধান এবং ক্রিয়াপদটি সর্বদাই কিন্তু প্রথম পুরুষ এক বচন হবে এর চার নম্বর যে নিয়মটি বলা হচ্ছে ভাব বাচ্চে ক্রিয়াপদটি হয় এবং ওই ভাব কর্মবাচ্যের মতোই এই লট লোট লং বিদিল্লিং এই চারটি লকারে কিন্তু জক বা জয়ের আগম ঘটে তো এই চার নম্বর যে আমরা নিয়মটি এখানে পাচ্ছি এটা কিন্তু কর্মবাচ্যের নিয়মের সঙ্গে মিলছে ক্রিয়াপত্রে কিন্তু কর্মবাচ্যের মতো হবে এবারে আমরা ভাববাচ্যের উদাহরণে চলে যাব ভাববাচ্যের উদাহরণে রয়েছে ময়া খাদ্যতে এবং একটা উদাহরণ দেওয়া হয়েছে বালকই হস্ততে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কোনো কর্মের প্রয়োগ নেই দুটো উদাহরণ বাক্যে কিন্তু কোনো কর্মের প্রয়োগ নেই এবং ভাবাচ্ছে নিয়মে বলা হয়েছে এখানে কর্ম থাকবে না আর ক্রীড়াপত্রী বলা হয়েছিল যে আত্মনিপদ হবে এবং প্রথম পুরুষ এক বছর হবে এখানে তাই হয়েছে এবং কর্তার নিয়মে বলা হয়েছিল কর্তার সর্বদা কী হবে তৃতীয়াজ কর্তা যেহেতু এখানে অনুক্ত ময়া এবং বালকই এ দুটো কিন্তু কর্তা অনুক্ত তার জন্য এখানে অস্মৎ শব্দের তৃতীয় এক বছরে মায়া হয়েছে আর বালক শব্দের তৃতীয় আর বহু এখানে বালকই হয়েছে তো আশা করি ভাব সবার বোঝা গেল এখন আমাদের একটি বাচ্চ বাকি আছে সেটি হচ্ছে আমাদের কর্ম কর্তৃ বাচ্চ তো প্রথমে এরও সঙ্গায় আমরা যাব সঙ্গায় বলা হচ্ছে যে বাচ্চে কর কর্ম কর্তার অপেক্ষা না রেখে নিজেই সম্পন্ন হয় বলে মনে হয় সেই বাচ্চকে আমরা কর্মকর্তী বাচ্য বলবো অর্থাৎ এখানে আমরা দেখব যে কি না কর্ম এখানে কর্তার মতোই আচরণ করবে কর্তার কোনো অপেক্ষা এখানে রাখবে না নিজেই আচরণ করবে তো এর বৈশিষ্ট্যস্বরূপ বলা হচ্ছে যে এক নম্বর কর্মকর্তার আচরণ করে এটা আগেও বলেছি এবং দু নম্বর বলা হচ্ছে ক্রিয়ার গঠন কর্মবাচ্যের মতো হয় এবং তা কর্মকর্তাকে অনুসরণ করে অর্থাৎ ক্রিয়ার গঠন কর্মবাচ্যের মতো হয় এটা ভাববাচ্য ছিল এখানে আমরা কর্ম পাচ্ছি তো উদাহরণস্বরূপ বলা হচ্ছে ছিদ্রতে বস্ত্রম আরও একটি উদাহরণ বলা হচ্ছে ভিদ্ধতে বৃক্ষ আর তিন নম্বর উদাহরণ বলা হচ্ছে পচ্চতে ওদন তো এখানে ব্যাকেটে যেহেতু লেখা আছে স্বয়মেব অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে স্বয়মেব মানে কর্ম এখানে কর্তার আচরণ করছে বস্ত্র বৃক্ষ ওদন কর্ম এখানে বস্ত্র ছিদ্রতে অর্থাৎ বস্ত্র কিন্তু নিজে নিজেই ছিঁড়ে যাচ্ছে এখানে নিজের ক্রিয়া কর্তার মতো আচরণ করছে কর্ম বৃক্ষ ভেদতে বৃক্ষ ভেদন হচ্ছে সেটাও ভেঙে পড়ছে বৃক্ষ নিজে নিজে এবং ওদন পচ্চতে ভাত যেটা পাচিত হচ্ছে বা রান্না হচ্ছে তো সেটাও কিন্তু নিজে নিজে এখানে হচ্ছে স্বয়মেব এই জন্য লেখা আছে তো আশা করি আমরা চারটি বাচ্চই এখানে বুঝতে পারলাম তো বাচ্চ বুঝলে আমরা কিন্তু পরবর্তীকালে কারক বা ইত্যাদি যে গ্রামারগুলো আমাদের রয়েছে সেগুলো প্রত্যয় বুঝতে আমাদের খুবই সুবিধা হবে তো বাচ্চার রূপান্তর আমি দেখালাম না তার কারণ প্রত্যেকটা বাচ্চারই কিন্তু সংজ্ঞা এবং নিয়ম তার উদাহরণ বলা হয়েছে সেখান থেকেই আমরা কিন্তু বাচ্চার আমরা পরিবর্তন করতে পারবো বাচ্চান্তর করতে পারবো তো আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করবে তো এর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে কারক সম্পর্কিত ভিডিও নিয়ে আসা হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃতির বিভিন্ন বিষয়ের আলোচনা আসছে খুবই শীঘ্র তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য